সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিণাকুণ্ড উপজেলার জোড়দা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনারা দেখছেন SW বাংলা টিভির ঈদের বিশেষ আয়োজন কুইজ কুইজ খেলা। আমরা এই মুহূর্তে আমরা কিছু ছোট ভাই পেয়েছি, তাদের কাছ থেকে আমরা কিছু কুইজ সম্পর্কে জানতে চাইব। আপনার নাম? মোহাম্মদ শাহান আহমেদ। আচ্ছা, আপনি পড়ালেখা করছেন কোথায়? জি, এবার অ্যাডমিশন দেব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের ছোট ভাইয়ের সাথে, সে অ্যাডমিশন পরীক্ষা দেবে। আমরা তার কাছ থেকে কিছু কুইজ জানতে চাইব। আচ্ছা, আপনি কি জানেন আমাদের ঝিনাইদহের যে ঢোল সমুদ্রে পুকুর আছে, এটি কতটুকু জায়গার উপর বিস্তৃত? আমাদের হরিণাকুণ্ডুর একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন। লালন শাহ। ধন্যবাদ। আমাদের হরিণাকুণ্ডু উপজেলার বর্তমান আয়তন কতটুকু বলতে পারবেন? জি না, এটা আরেকটি ভাইয়ের কাছে কিছু প্রশ্ন জানতে চাই। ভাই, আপনার নাম? ইলিয়াস আহমেদ। আপনি পড়ালেখা করেন কোথায়? অনার্স সেকেন্ড ইয়ারে। অনার্স সেকেন্ড ইয়ারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি কি জানেন আমাদের ঝিনাইদহ জেলার একজন বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী আছে, ওনার নাম কি? বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী, উনি আমেরিকান স্টিফেন হকিংসের বন্ধু, পাশাপাশি বিশ্ববিখ্যাত কয়েকজন পদার্থবিজ্ঞানী বা অন্যান্য জ্যোতিষ বিজ্ঞানী যারা আছেন তাদের বন্ধু, আমাদের ঝিনাইদহ জেলার বাড়ি। আপনি কি তার নাম জানেন? না, ভাই মনে পড়ছে না। আচ্ছা, দর্শক মণ্ডলী, আমরা আরও একটি ভাইয়ের কাছে কিছু কুইজ জানতে চাচ্ছি। ভাই, আপনার নাম? মোহাম্মদ আব্দুল্লাহ জনি। আপনি পড়ালেখা করছেন কোথায়? আমি পড়াচ্ছি হচ্ছে জোড়দা কলেজ, SSC পরীক্ষার্থী। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি কি জানেন আমাদের ঝিনাইদহ জেলায় এটি বাংলাদেশের বিখ্যাত একটি বাগান বাড়ি আছে, কোথায় অবস্থিত? শৈলকুপা। উত্তর সঠিক হয়েছে, এটি বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপা জেলায় অবস্থিত। বাংলাদেশের, আচ্ছা, আপনি জানেন কি এশিয়ার বৃহত্তম বট গাছ ঝিনাইদহের কোন উপজেলায় অবস্থিত? কালীগঞ্জ। উত্তর, উত্তর কি? আপনারাই বলুন দর্শক, উত্তর কি সঠিক না ভুল? আপনি কি বলতে পারবেন আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানকারী একজন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, ওনার বাসা ঝিনাইদহের কোন উপজেলায়? মহেশপুর। উত্তর সঠিক আছে। সম্মানিত দর্শক, আমরা ছোট ভাইয়ের কাছ থেকে যে কয়টি প্রশ্ন করেছি সবগুলো প্রশ্নেরই সঠিক উত্তর পেয়েছি, এজন্য তার হাতে আমরা SW বাংলা টিভির পক্ষ থেকে বিশেষ গিফট হ্যাম্পার তুলে দিচ্ছি। আপনারা দেখছেন SW বাংলা টিভি, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মিজানুর রহমান। আমরা এসেছি ঈদ উল আজহার উপলক্ষে একটা কুইজ প্রতিযোগিতা নিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের হরিণাকুণ্ড থানার একজন স্যারের কাছে, ওনার কাছে জানতে চাবো আমাদের আজকের ধাঁধার প্রশ্ন। চলে আসি সরস্বতীর কাছে। স্যার, আপনার নাম? হাসান আলী। হাসান আলী, আপনার কাছে একটা প্রশ্ন করবো, যদি আপনি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে মানে উত্তর দিতে পারেন তাহলে পাবেন একটা আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। আপনার কাছে প্রশ্ন, বিশ্ববিখ্যাত সুফি সাধক লালন শাহের গুরু সিরাজ শাহের কবর কোথায় অবস্থিত? শেউরিয়া, কুষ্টিয়া। চেষ্টা করেন পারবেন। মানে সিরাজ শাহের কবর, সিরাজ শাহ, হরিশপুর। হরিশপুর। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন আমাদের স্যার কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছে, আমরা তাকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন। উনি কিন্তু আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতার বিজয়ী, তো আমরা তিনাকে পুরস্কার তুলে দেব। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতার প্রথম বিজয়ীকে পেয়ে গিয়েছি, উনি আছেন আমাদের হরিণাকুণ্ড থানায়। আমরা চলে যাচ্ছি তিনার কাছে, তিনি আমাদের প্রথম বিজয়ী পুরস্কার তুলে দেওয়ার জন্য। স্যার, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার এই পুরস্কারটা, আপনি আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে এবং প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, তার জন্য আপনার এই পুরস্কারটা। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমাদের কুইজ প্রতিযোগিতা, আমরা চলে যাচ্ছি আমাদের একটা বড় ভাইয়ের কাছে, জানবো উনি আমাদের রাষ্ট্রের প্রশ্নের উত্তর দিতে পারেন কি না। ভাই, আপনার নাম? মোহাম্মদ আবুল কালাম আজাদ। আপনার বাসা কোথায় ভাই? হরিণাকুণ্ড, স্থানীয়। স্থানীয়। আচ্ছা, আপনার কাছে আমাদের আজকের প্রশ্ন, ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় কোথায় কোথায় নীলকোঠি ছিল? যুদ্ধের সময়কার, ইংরেজদের আমলে যুদ্ধে আদিবাসী পাড়া ছিল নীলকোঠি। তারপরে উল্লেখযোগ্য স্থান, উল্লেখযোগ্য স্থান আদিবাসী পাড়ার নীলকোঠি একটা ছিল,
এটা আমার জানা মতে। তারপরে আরেকটা ছিল আপনার রামনগর, রায়সা রামনগর, না ওইটা না, মানে আপনি মনে করেন যে ওই সময়কার সবচেয়ে উল্লেখযোগ্য যে মানে দুইটি, আমি আপনার কাছে একটা ক্লু দিয়ে দিলাম, উল্লেখযোগ্য দুইটি স্থানে নীল ঘটেছিল, দুইটি স্থান উল্লেখযোগ্য, সেই দুইটির নাম কি জানেন? নির্দিষ্ট করে কোনো স্থানের নাম আমি ওইভাবে উল্লেখ করে বলতে পারবো না, তবে আমার জানা মতে এই দুইটা জায়গায় আছে। ও দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আমাদের কুইজ প্রতিযোগিতা, আমরা ওনার কাছ থেকে আমরা সঠিক উত্তর কিন্তু পাই নাই, আনার চেষ্টা করছি। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন SW বাংলা টিভি, আমরা আছি আজকের কুইজ প্রতিযোগিতা নিয়ে আমাদের দর্শকদের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্ন আমাদের এক ভাইয়ের কাছে ধরতে, দেখব তিনি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন কি না। ভাই আপনার নাম কি? শিমুল আহমেদ, মোহাম্মদ শিমুল আহমেদ। আপনার বাসা ভাই? বলরামপুর। বলরাম মানে কুষ্টিয়া বলরামপুর। ভাই আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি, আপনাকে একটা প্রশ্ন করা হবে, যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন চ্যানেলের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আচ্ছা, আপনার প্রশ্ন, ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কোথায় কোথায় নীলকুঠি ছিল? নীলকুঠি কোথায় কোথায় ছিল? জোড়াদাই, জোড়াদাই ছিল মনে হয়, আর আর ধুলিয়া শ্রীপুর নাকি ভাই? না। আচ্ছা, ওই ছোটো ভাইয়া কিন্তু আমাদের উত্তরটা দিয়ে দিয়েছে, আমি তিনার উত্তর পেয়ে আমি খুবই খুশি, কারণ আমরা জানি যে আমাদের দেশের কিন্তু মানে যারা এখন যুব সমাজ আছে ওনারা কিন্তু সঠিক উত্তর দিতে পারেন। আমরা চলে যাচ্ছি আবারও ভাইয়ের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়ার জন্য। অভিনন্দন ভাই, আপনার উত্তর তো ঠিক হয়েছে ভাই। অভিনন্দন ভাই, আপনি কি খুশি ভাই? অনেক খুশি ভাই, এ কি আর বলবো ভাই, আপনি এটা চালিয়ে যান, আমরা আসছি পাশে। হ্যাঁ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এই যে ভাই, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার একটা পুরুষ, আপনারা দেখছেন SW বাংলা টিভি, আমরা আছি ঈদ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা নিয়ে আমাদের দর্শকদের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের একটা ছোট্ট একটা বাবু, চলে যাবো তার কাছে আজকের প্রশ্ন নিয়ে, দেখি সে আমাদের উত্তর দিতে পারে কিনা। আপু তোমার নাম কি? পল্লবী আক্তার দোলন। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আচ্ছা, তুমি কি বলতে পারবা জাতীয় সঙ্গীত কে লিখেছে? চেষ্টা করো, পারবা। শহীদ মিনার। আবার একটু বলো, মানে চিন্তা ভাবনা করে বলো, পারবা, তুমি চেষ্টা করো। রবীন্দ্রনাথ ঠাকুর। দর্শক মন্ডলী, আমরা কিন্তু এই ছোট্ট একটা আপুর কাছ থেকে আমাদের আজকের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে, সে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের প্রশ্নের উত্তরটা দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আমরা দ্রুত আপুর কাছে একটা গিফট পৌঁছে দেব। আমাদের ছোট্ট আপু কিন্তু একটা সুন্দর একটা প্রশ্নের উত্তর দিয়েছে। এই যে আপু, তুমি আমাদের প্রশ্নের উত্তর দিয়েছো, তার জন্য তোমার একটা গিফট।